পরে সামনে শিব দিয়ে এই ইস টু, ইস টু দিয়ে ইন্টার মারেন, দেখেন এক্সেপ্ট হয়ে যাবে, বুঝছেন? এটা আমি, এটা এটা আমি এরকম করে রেখে দিছি, দেখেন আবার এরকম মারেন, বুঝছেন? সেই তো, আর এই গোষ্ঠটা এখন আসতেই থাকবে। এই তো ইন্ডিয়া গুলো ঢুলে তো মন আজ খারাপ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটাই এটাই কাজ, বুঝছেন? আর কোনো কাজ নেই। আচ্ছা আমি ওদেরকে ফেসবুকের কাজটা দেখাই দেবো। ওদেরকে কি ব্লগ তৈরি করা লাগতেছে? আর আপনি, আপনি যদি ফ্রেন্ড ক্রোমে ক্রোমে অ্যাড করতে পারেন, হ্যাঁ মানে এই যে এই হোলা ভিপিএন, হ্যাঁ হোলা ভিপিএনে কাজ দেখেন, এই মোট টুল যাবেন। এ আচ্ছা, বাবা, রিকোয়েস্ট আছে তো, দেখেন কি হলে। বাহাত্তর মোট টুল বিরাশি ভাই, সেটা এত এক্সপেন্সিভ। এত এত রিকোয়েস্ট করতে গেছিস পরে আপনি করছি কি, দেখেন রিকোয়েস্ট পার হয়ে গেছে, 100 পার 100 হয়ে বার গেছে। আইছে। মোট টুল থেকে এক্সটেনশন, হ্যাঁ এক্সটেনশনের যে এই যে অ্যাড করে নেবেন, এই যে এই কয়েকটা টুলস আছে, অ্যাড করে নেবেন, আচ্ছা এই যে গেট মোর টুলস, যে হোলা ভিপিএন অ্যাড করে নেবেন, এটা দিয়ে আপনি ইয়ে খোলা যায়, ফেসবুক ভেরিফাই খোলা যায়, আচ্ছা আচ্ছা HOLA হোলা। এনএক্সটি ডাউনলোড দিছি, এনএক্সটি প্লাস। ও নেক্সট প্লাস দিছেন তো, ওইখানে দেখবেন যে সাইন আপ করতে বলবে, সাইন আপ করবেন, যে কোনো মেল দিবেন, দরকারে শামীম 100 দিয়ে শুরু করবেন, আচ্ছা শামীম 100 @gmail.com, ওটা একটা দিয়ে আপনি দুটো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। যখন আপনি মেল ভেরিফিকেশন যাবে, তখন ওটাতে লগ ইন করবেন, লগ ইন করে ওটা যদি মেসেজ দেয়, ওই মেসেজ খালি আপনি হচ্ছে কোডটা খালি বসে দেবেন, তাহলে আইডি খুলে গেল। আর আচ্ছা আপনি যদি আচ্ছা আগে থেকে না করেন, দেখেন রিকোয়েস্ট আসিতে দেখেছে, হ্যাঁ 707 14, 700, 719, 429, 433 রিকোয়েস্ট দেখেছে, দেখছি দেখছি দেখছি, বাড়িয়ে যাচ্ছে, 446, 454, 400, 557। এটা কেন ব্যাপারই না, বুঝছেন? আইডি খোলা, আইডি ফ্রেন্ড বাড়ানো কোনো ব্যাপারই জিনিস না। আচ্ছা হলো, তা এখন এই হোলা ভিপিএনটা অ্যাড করে নেবেন, করে নেওয়ার পরে m.facebook যাবেন, মানে ফটো ভেরিফাই খেলে, পিকচার তো লগ দেয় না, হ্যাঁ হ্যাঁ ফটো ভেরিফাই খেলে m.facebook যাবেন। m.facebook থেকে যাওয়ার পরে তখন আপনি দেখবেন যে হচ্ছে লগ করার, আর করার পরে আপনি যে এই হোলা ভিপিএনটা যেটা আছে, এটা জাপান সিলেক্ট করবেন, ভিপিএনটা জাপান, আচ্ছা জাপানে আপনি কোনো ইয়ে নাই, ফটো ভেরিফাই নেই, বুঝছেন? তখন জাপান সিলেক্ট করার সাথে সাথে একটা পেজ আসবে, ওটি আর পিকচার চাবে না, ওটির নাম্বার চাবে, ফোন নাম্বার, তখন দিবেন এই নেক্সট প্লাসের নাম্বার, বুঝছেন? আচ্ছা আচ্ছা আর ওটি কান্ট্রি সিলেক্ট করবেন, ইউএস, ইউএস ইউনাইটেড স্টেটাস প্লাস ওয়ান, যে স্টেটস প্লাস ওয়ান, মানে যেটা ইয়ার, সেটা সেটা সিলেক্ট করবেন, আর নাম্বার দিবেন, এটা মেসেজ চলে আসবে আপনার ফোনত, ফোনের মেসেজ ওটি দিয়ে দেবেন, আইডি খুলে দেবে। ঠিক ওইভাবে আপনি আইডি যখন মানে প্রথম ইয়ে করবে, খুলবেন, খোলার পরে কিছুক্ষণ পরে নাম্বার চাইতে পারে, মানে নাম্বার চাইতে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। যখন নাম্বার চাইবে, তখন করবেন কি, আপনার হচ্ছে ইয়ে পারবেন, ওই হোলা ভিপিএন টিপেন কিছু লাগবে না, তখন নাম্বারে ওটা ইউএস ইউনাইটেড স্টেটাস প্লাস ওয়ান করে দিবেন, আর আপনার ফোন যেটা আছে ফোনের থেকে ইয়ে করে দেবেন, ওই আপনার হচ্ছে নেক্সট প্লাসের নাম্বার ওটি বসে দেবে, দিলে সাথে সাথে আইডি খুলে দেবে। তারপর ফ্রেন্ডস নাম্বার অনলিমি করে দিলেন, করে দিয়ে মারা দিলেন, ব্যাপারই না, ইজি আইডি খোলা, বুঝছেন? আর যখন কোনো প্রবলেম হয়, স্কাইপে নক করবেন, ব্যাপার না, সমস্যা নেই, এনি টাইম, বুঝতে পারতেছেন ভাই? হ্যালো।
হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর এইখানে আর একটা টুল আছে, হচ্ছে FST, বুঝছেন, না যে ফেসবুক সোশ্যাল টুল কিট, FST, এই যে এই যে এটা ফেসবুক সোশ্যাল টুল কিট, এটা অ্যাড করে নেবেন। এটাতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করা যায়, আরও ইনভাইটমেন্ট মেলা কিছু করা যায়, বুঝছেন। আর আরেকটা আছে ফেসবুক ফ্রেন্ড রিমুভার প্রো, এটাতে আপনি ফ্রেন্ড রিমুভ করতে পারবেন, বুঝছেন। আপনি হয়তো ফ্রেন্ড বেশি হয়ে গেছে, 5,000 হয়ে গেছে, আবার রিকোয়েস্টও 900 ঝুলে আছে, তখন এটাতে আপনি সিলেক্ট করে 1500 ফ্রেন্ড রিমুভ করলেন, আবার 900 একসেপ্ট করলেন, 1500 রিমুভ করলেন, আবার 900 একসেপ্ট করলেন। আর FACEBOOK ফেসবুক FRIENDREMOVERPRO ফেসবুক ফ্রেন্ড রিমুভার প্রো, এই যে দুটা আছে, দুটাই আমি অ্যাড করছি, এই যে ফেসবুক ফ্রেন্ড রিমুভার প্রো সিস্টেম, এটা অ্যাড করে নেবেন। এটা ভিতরে ঢুকলে আপনি নিজে বুঝতে পারবেন, এই যে এরকম ভিতরে ঢোকার পরে এরকম আসবে। যাই হোক, এখন হচ্ছে না, দুটো একসাথে অ্যাড করে রাখছি। তো ওটা ওটা যাবেন, যাওয়ার পরে ফ্রেন্ড রিমুভ করতে পারবেন, না তবে 900 ঝুলে আছে, আবার ফ্রেন্ডও 5,000 হয়ে গেছে, নতুন ফ্রেন্ড অ্যাড করা দরকার না, তার জন্য ওই এই জিনিসটা ওই ভালো সুবিধা আছে, দেখেন একবার সব অ্যাড করুন হয়ে গেছে। এটাতে করলে হয় কি, আইডি নষ্ট কম হয়, আস্তে 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 ডেটে দেখেন সব পুরো ডাইন হয়ে যাবে। আর এইখানকার যে ভিউ আছে, ভিউটা কাটে রাখবেন, কি দিয়ে কাটবেন, আপনার ওই আপনার যেটা স্ক্রিন রেকর্ডার আছে ওটাতেও কাটতে পারেন। আর স্নিপিং টুলস আছে, দেখবেন ফোন ইয়াতে থাকে, থাকে না, দেখেন না, হ্যাঁ এটা এটা দিয়ে প্রত্যেকবার নতুন নতুন নাম দিয়ে 1, 2, 3, 4, 5 এইভাবে সেভ করবেন, মানে প্রত্যেক দিন একটা, প্রত্যেক দিন সেভ করে রাখবেন, মাস শেষে আমার কাছে জমা দেবেন, আমি আপনাকে ফিডব্যাক দেবো, বুঝছেন। কত ইনকাম হয়েছে ভাই, $61 নাকি? ও ইয়ার এক্সচেঞ্জে আছে, এটা আমি একাই করা, আমি একলাই করছি, একলাই দিনে $60, হ্যাঁ এই যে সর্বনাশ, ভালো ইনকাম তো, লাস্ট 28 দিয়ে আপনার $92, গত 7 দিনে $61, 28 দিন মানে নিশ্চিত অ্যাকাউন্ট কয়েকদিন আগে, না এই যে লাস্ট 7 ডে দেখতেছি আপনার $61 হয়েছে, হ্যাঁ ভালো ইনকাম তো, $61 মানে মেলা টাকা, হ্যাঁ আমি একাই ঢুকেছি, $61 কত হচ্ছে 4,500 টাকার মতো, হ্যাঁ $61 না তো পাউন্ড, আমাকে রে পাউন্ডে কত করে দেয়, 111, তাহলে তো আরো বেশি, হ্যাঁ তাহলে তো আপনার 7,000 টাকা হচ্ছে, এইভাবে কাজ করছে, বুঝছেন। আর আমাকে রোগ দিচ্ছেন 1,050, না না 1,050 কি কি বলে, এখন 150 করে হাজারে, হ্যাঁ। আর আপনি আপনি কেরে যা আসে না সেগুলা সেগুলো আপনার হচ্ছে সব তো আমাদের এখানে কাউন্ট হয় না, বুঝলেন না, আমরা মানে যদি আপনি আনইউজুয়াল কিছু ক্লিক আসে ওই কারণে আপনি হয়তো বা 5,000 লিয়েছেন আজকে, বুঝছেন। আমাকে এখানে কমপক্ষে কাউন্ট হবে 2,000, 2,000 পাউন্ড দিবে আপনি কত ইয়ার, এই সর্বোচ্চ হলে 4 পাউন্ড দিবে না, 3 পাউন্ড, তার ভিতর ভাই রাখাবে 40%, থাকলো 60%, 60%-এর মধ্যে আমি আপনি কি দেবো, আপনি আমাকে কি দেবেন কর, সেটার জন্য ওই রকম করে কর। আপনি 150 করে যদি হয় তাহলে 5,000 আপনি কত আসে জানেন, 5,100 করে হলো তো 500, আর এই দিকে তো আছে আরো প্রায় 700 টাকা, 750, হ্যাঁ মানে গড়ে পড়তাই সব একই আছে, বুঝলেন না, গড়ে প্রায় সমানই আছে, আর ভাইয়েরা অ্যাকাউন্ট দিছে ওই কারণে।